ম্যাডাম, আজকে অনেকগুলো বুটা নিয়ে জয়েনিং প্রোগ্রামও হলো আজকে এই জনসভাতে। কি কি আশ্বাস রাখেন যে এই সামনে বাই ইলেকশনে কি কত বুটে জিতবে? 2023-এ ধনপুরের গণদেবতারা ভারতীয় জনতা পার্টির পক্ষে, ডেভেলপমেন্টের পক্ষে, মোদিজির পক্ষে আমাদেরকে রায় দিয়েছেন। তো উপনির্বাচনে আমরা যেটা আগের নির্বাচনে যেটা আমরা 3,500-এর আমরা জয়লাভ করেছি, আজকে এই উপনির্বাচনে যারা ওই সময় আমাদেরকে ভোট করতে পারেননি, বিভিন্নভাবে বিভ্রান্ত হয়েছিলেন, তারা আজকে নিজেরাই বুঝছেন এবং আমাদের সঙ্গে কথা বলছেন যে গতবার একটু এদিক সেদিক ভুলভাল হয়েছে, এবার ভুল করব না, আমরা 100% বুথ এ ভোট এবার নাগরিকরা বিজেপির পক্ষে এবং ডেভেলপমেন্টের পক্ষে ভারতীয় জনতা পার্টিকে দেবে, বিন্দু দেবনাথকে ভোট করবে। ম্যাডাম, এবং আজকে যারা যোগদান করেছে তারাও মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ এবং যে ডেভেলপমেন্ট সেটাকে পছন্দ করে, সেটাকে বিশ্বাস করে মোদিজিকে 2024-এ আরও বেশি মজবুত করার জন্য আজকে ওনারা যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আরও যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করি, আমরা জাতীয় দল রয়েছে, যে কোনো সমস্যা দিল্লি থেকে সমাধান হবে, যেমন প্রিয়াং শরণার্থীদের সমস্যা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি, যশস্বী হোম মিনিস্টার অমিত ভাই শাহর নেতৃত্বে সেটা সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনেও যদি কোনো সমস্যা আমাদের থাকে, আমি মনে করব ডেভেলপমেন্টে একমাত্র আমাদের করতে লাগবে, সেই কাজটা একমাত্র মোদিজি করে দিতে পারে। তো এদিক ওদিক না গিয়ে ডাইরেক্ট লাইনটা হয়ে গেল ভালো। ম্যাডাম, অপোজিশন পার্টি বলছে যে 3 তারিখের মধ্যে যদি তাদের ডিমান্ডগুলো পূরণ হয়ে যায় তাহলে বিজেপিটাই ভোট দেবে, এই সম্বন্ধে আপনি কি বলবেন? ডিমান্ডে সবসময় আমাদের যে চাহিদা এটা কন্টিনিউ থাকে, আজকে একটা সমস্যা থাকে এটা সমাধান করি, আগামী দিন আরেকটা হয় এটা সমাধান করি, সমস্যা কন্টিনিউ থাকে। তো এটা ওনাদের বিষয়, আমি এই জায়গাতে রয়েছি, ধনপুরে রয়েছি, বাইরের বিষয়টা আমি কিছু বলবো না। এখন আমরা ধনপুরের মাটিতে সিপিএম কে মুক্ত করে ছেড়ে দেবো, সংকল্প আমাদের। অপোজিশন পার্টি ধনপুরে অপোজিশনে রয়েছেন তাদেরকেও, তারাও সিপিএম এর বিরোধিতা করছেন, আমরাও যারা রয়েছি সিপিএম এর বিরোধিতা করছি। তো সমস্যা কোন জায়গাতে? তো যারা রয়েছেন তাদের ক্যান্ডিডেট নেই, তো বিনম্রভাবে অনুরোধ করব সবাই যাতে পদ্মকুলে ভোট করে, সিপিএম এর বিরুদ্ধে আমরা ভোট করি।